সেই লক্ষ্যে বিআরটিআর আমাদের ঢাকা সিটিতে আয়োজন হয়েছেন সিটিকে কভার করে বিভিন্ন জায়গায় করছেন, তার মধ্যে তিনটা চারটা টার্মিনাল যা কভার করছে। তো প্রতিদিনই আমাদের এই মোবাইলটা ডিবেল শুক্রবারও শুক্র শনিবারও আমাদের মোবাইল করছে। তো গতকালের পরিসংখ্যান যদি বলি, গতকাল আমাদের এই ঢাকা সিটিতে 25টি মামলা হয়েছে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের। আজকে আমাদের মেয়েশের স্বাস্থ্য বিভিন্ন স্পটে আছে যে আত্মদেশে আত্মদেশে এসে নেই, যেটা দেখলাম সম্পর্ক না, বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেছে, অনেক যাত্রীকে আমি জিজ্ঞাসা করেছি, কেউ অতিরিক্ত ভাড়া দাবি করেছে বা নিচ্ছে কমপ্লেন নেই। ইভেন তিনটা বাসে উঠে পরিদর্শন করে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে দেখা গেছে যে কারণ কমপ্লেন নেই এবং সবাই স্বাস্থ্যবিধি মেনটেন করেই চলছে। বাস টার্মিনালে যখন এই ভিড়টা তৈরি হয় তখন এখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই থাকে না, পাশাপাশি কাউন্টার থেকে শুরু করে যাত্রীরাও মাস্ক পরে না, মাস্ক এবং কাউন্টারও দেখা যায় হরামিশে মাস্ক ছাড়াই পরে থাকে। এই বিষয়গুলো আসলে আপনারা কীভাবে মেনটেন করেন? কিন্তু ভিড় বলে দেখা গেছে যে এক আর এই বিষয়টা নিয়ন্ত্রণ করা বলা হয় যে খুব কঠিন, এইটা আসলে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়? এটা দেখেন এই কোভিড পরিস্থিতি আজকে নতুন না, আজকে আমরা অন্তরাধিকাল চলছে। তো যতক্ষণ না কোভিড নির্মূল হবে, একবারে চিরতরে পৃথিবী থেকে বিদায় না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই একটা বছরে এটা আমাদের অভ্যস্ত হওয়া উচিত। আমি সকল সন্দিষ্ট সকলকে মানে সবার উদ্দেশ্যে বলতে চাই, আমরা আসুন, আমরা সচেতন হই, নিজে বাঁচি অপরকে বাঁচাই।